সালামু আলাইকুম আলহামক আমি এগ্রেড ফার্মাসিস্ট ফার্মাসিস্ট আব্দুল্লাহ আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি আজকে আমি আপনাদের সামনে যেই নতুন মেডিসিনটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নিউ ফ্লক্সিন পাঁচশো এটা একটা অ্যান্টিবায়োটিক মেডিসিন এই মেডিসিনটা কীভাবে হিউম্যান বডির কাজ করে এ সম্পর্কে ডিটেলস আলোচনা করবো অবশ্যই যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেন সাবস্ক্রাইব করে নেন পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেন যাতে করে আমাদের সমস্ত ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় যারা সাবস্ক্রাইব করছেন আপনাদেরকে অশেষ ধন্যবাদ নিউ ফ্লক্সিন ফাইভ হান্ড্রেড যে মেডিসিনটা এই মেডিসিনটা কী কী রোগের কাজ করে কারা কারা মেডিসিনটা খেতে পারবে এবং এটার কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে না কিনা এটা খাবার সঠিক নিয়ম দাম কত টাকা ডিটেলস আলোচনা করবো নাটেনে শেষ মহত আপনারা দেখতে থাকুন আমি অ্যাগ্রেড ফার্মাসিস্ট আবদুল্লাহ আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করতেছি নিউ এটা একটা ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যাল কোম্পানির একটা মেডিসিন আমরা জানি ভ্যাকসিমকো ফার্মাসিটিক্যাল কোম্পানি বাংলাদেশের অন্যতম একটা ভালো কোম্পানি এই ভ্যাকসিমকো মেডিসিন মানেই নিঃসন্দেহে ভালো অর্ডার মেডিসিনের মান কোয়ালিটি এবং বানানোর যে প্রসেস খুবই ভালো এবং খুবই মানসম্মততা খেয়াল করে কোনো মেডিসিনের ক্ষেত্রে ওনাদের মেডিসিন কোথাও আপনি মানে কোনো ধরনের ক্ষতিকারক পাবেন না কোনো ধরনের সাইড ইফেক্ট পাবেন না বরঞ্চ এটা কোনো পুরোটাই এটা উপকার সাধন করে এবং এই এই মেডিসিনের র মেটেরিয়ালস অর্থাৎ যে যেটা দিয়ে মেডিসিনটা বানানো হয় এটা প্রসেসটা খুবই ভালো যেহেতু আমরা মেডিসিন স্পেশালিস্ট মেডিসিন নিয়ে আমাদের কাজ সুতরাং আমরা জানি এটা কি পরিমাণ ভূমিকা পালন করে নিউফ্লক্সিন দিন যে মেডিসিনটা এটা নিয়ে আমি এখন কথা বলবো এই মেডিসিনটা মূলত বিভিন্ন ধরনের সংক্রমণ অর্থাৎ আমাদের স্কিনে বিভিন্ন ধরনের সংক্রমণ দেখা দেয় বা অনেক সময় মূত্রনালী সংক্রমণ হয় অনেক সময় প্রস্রাবের রাস্তায় অনেকের ইনফেকশন হয় অনেক সময় মহিলাদেরও বিভিন্ন কারণে প্রস্রাবের রাস্তায় ইনফেকশন হয় ওনাদের ক্ষেত্রেও ডক্টররা এই মেডিসিনটা সাজেস্ট করে অনেকের প্রস্রাবের রাস্তায় ইনফেকশন দেখা দেয় বিভিন্ন কারণে কিডনিতে প্রবলেম প্রবলেম থাকলে বা প্রস্রাব করতে মানে নিয়মিত প্রস্রাব না করতে পারলে প্রস্রাব বন্ধ হয়ে যাইলে এরকম প্রবলেমের কারণে এই দিয়ে থাকে অনেক সময় শ্বাসতন্ত্রের সংক্রমণ অর্থাৎ আমাদের যে ফুসফুসের মধ্যে বিভিন্ন ধরনের নিঃশ্বাস নিতে সমস্যা হয় আবার শ্বাস টানতে সমস্যা হয় এরকম কিছু প্রবলেম কিন্তু আমাদের অনেকেরই বয়স্কদের বেশিরভাগ এই প্রবলেমটা দেখা দেয় ওনাদের জন্য ডক্টররা এই মেডিসিনটা সাজেস্ট করে থাকে এবং অনেক সময় গলার খুব নরম অংশের মধ্যেও অনেক সময় ব্যথা অনুভব হয় সেক্ষেত্রেও এই মেডিসিনটা খুব ভালো ভূমিকা পালন করে অনেক সময় আমাদের হাড়ের পিঠের হাড় অস্থি অর্থাৎ হাড় এবং পিঠ পিঠের কাজের এবং অনেক সময় আমাদের দুইটা হাড় দিয়ে মাঝখানে জোড়া দেওয়ার জন্য যেই নরম অংশটা যে জোড়া দিয়ে ধরে রাখে এই যে জোড়া অংশটার জন্য খুবই ভালো অর্থাৎ মজবুত করার ক্ষেত্রে খুব ভালো ভূমিকা পালন করে অনেক সময় পরিপাকতন্ত্র অর্থাৎ পাকস্থলীর ভিতরে বিভিন্ন ধরনের সংক্রমণ ইনফেকশন দেখা দেয় পাকস্থলীর ভিতরে জনিত তখন উই পাকস্থলীর ইনফেকশন জনিত সমস্যার কারণেও এই মেডিসিনটা অনেক ভালো ভূমিকা পালন করে এবং খুবই স্বাস্থ্যসম্মত ভূমিকা পালন করে যা আমাদের বলার কোনো অবকাশই রাখে না সুতরাং এই যে অনেক সময় গণরিয়া জাতীয় সমস্যার জন্য এই মেডিসিনটা দিয়ে থাকে এবং এটা খুবই ভালো একটা মেডিসিন সুতরাং যারা আপনাদের ডক্টররা যে নিয়ম মাফিক আপনাদের মেডিসিনটাকে সেবন করতে বলে অবশ্যই অবশ্যই সেবন করবেন এটার তেমন কোনো সাইড ইফেক্ট নাই এটা আপনার নিয়ম মাফিক যদি মেডিসিনটা খান হয়তো অনেক সময় মাথা গোড়াইতে পারে একটু ভূমি আসতে পারে এই এরকম সাইড ইফেক্ট আছে কিন্তু অতিরিক্ত পরিমাণ খাইলে প্রবলেম দেখা দিতে পারে অবশ্যই সতর্কতা অবলম্বন করে সেবন করতে হবে এবং এই মেডিসিনটার আপনার প্রেগনেন্সি যারা আছে তারা এটা সেবন করতে পারবেন না ডক্টরের পরামর্শ ছাড়া প্রেগন্যান্সি মা বোনেরা এবং বাচ্চারা দশ বছরের নিচের বাচ্চারা এই মেডিসিনটা ডক্টরের পরামর্শ ছাড়া বলেও সেবন করতে পারবেন না এই মেডিসিনটা প্রাথমিক অবস্থায় প্রতিদিন একটা করে খাবারের নিয়ম কিছু কিছু পেশেন্টকে ডক্টররা দুইটা দিয়ে থাকে তার অবস্থা অনুযায়ী এটা দুইটা দিয়ে থাকে যদি অবস্থা মনে করে যে দুইটা খাওয়া উপযোগী তখন তাকে দুইটা দিয়ে থাকে এটা সাত দিন থেকে চোদ্দো দিন পর্যন্ত পেশেন্ট কে দেওয়া দেওয়া থাকে ডক্টররা দিয়ে দেয় সুতরাং আপনাদের অবস্থা অনুযায়ী ডক্টর সিদ্ধান্ত নেবে যে আপনাকে কিভাবে কত মাত্রায় এটা দিবে কিন্তু প্রাথমিক অবস্থায় একটা করে সাত দিন বা অবস্থা অনুযায়ী ডক্টর দুইটা করেও সাত দিন দেয় বা একটা করেও চৌদ্দ দিন দেয় এটা ব্যক্তির অবস্থা অনুযায়ী ডক্টর সিদ্ধান্ত নেবে প্রাথমিক অবস্থায় একটা করে সাত দিন দেওয়া হয় এই যে মেডিসিনটা দেখতেছেন এটা এক বক্স মেডিসিন থাকে এক বক্সের মধ্যে মেডিসিন থাকে আপনার পঞ্চাশটি আপনার সাতশো পঞ্চাশ টাকা সাতশো টাকা এক পাতা মেডিসিন থাকে দেখেন লেখাইতেছি এক পাতা মেডিসিন থাকে দশটা সুতরাং এক্ষেত্রে আপনারা খুব ভালো সতর্কতা অবলম্বন করবেন এই মেডিসিনটা নিয়মিত সেবন করার চেষ্টা করবেন প্রতি পিস মেডিসিনের দাম আপনার এক এক পিস মেডিসিনের দাম পনেরো টাকা করে সুতরাং সেক্ষেত্রে পনেরো টাকা এক পিস ট্যাবলেটের দাম পনেরো টাকা আর যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ব্যালবটনটি বাজিয়ে দিবেন যাতে করে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এবং অবশ্যই আপনারা যদি কোনো মেডিসিন সম্পর্কে ডিটেলস জানতে চান আমাদেরকে জানাবেন মেসেজ করবেন আমরা আপনাদের দ্বিতীয়বার এই মেডিসিন সম্পর্কে ডিটেলস আলোচনা করার চেষ্টা করব আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করতেছি আমি অ্যাগ্রেড ফার্মাসিস্ট আবদুল্লাহ সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম